আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ এবং শিক্ষক বাতায়নে যে সকল শিক্ষক কাজ করেন এবং অনলাইন যোদ্ধা যারা রয়েছেন সকলকেই আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আনোয়ারউদ্দিন হিরণ, নেত্রকোনা। সম্মানিত শিক্ষক বৃন্দ, আজকে ছোট্ট একটি গল্প আপনাদেরকে শোনানোর জন্য এই মুহূর্তে আমি এই ভিডিওর সামনে আছি, ক্যামেরার সামনে আছি। হ্যাঁ, গল্পটি হচ্ছে এরকম যে আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি নামক স্থানে, এবং আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি একজন শিক্ষকের অনলাইনে যিনি কাজ করেন, অনলাইন যোদ্ধা যিনি, ওনার ক্লাসরুমে অবস্থান করছি। আমি এক ছোট্ট একটু গল্প বা কয়েকটা কথা শোনানোর জন্য আমি এই মুহূর্তে ভিডিওটি ধারণ করছি। সম্মানিত সহকর্মী বৃন্দ, আপনারা জানেন যে আমরা যারা শিক্ষক বাতায়নের সঙ্গে যুক্ত রয়েছি, অনলাইন ক্লাসের সঙ্গে যারা যুক্ত রয়েছি, তাদের সবাইকে একটা পরিবারের সদস্য মনে হয়, এবং এক একটা জায়গার নাম যদি আমরা স্মরণ করি তাহলে এক একটা ব্যক্তির নাম চলে আসে। আমি যদি উদাহরণ হিসাবে একটু বলতে চাই যে ভৈরবের নামটি মনে হলেই আমাদের নবী হোসেনের নাম চলে আসে, বান্দরবন, জয়নবাড়া, কক্সবাজার, সুজন দাস, সেলিনা কামাল, এভাবে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু আমাদের একাধিক তারকা শিক্ষক রয়েছেন। তো শিক্ষক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আরেকজনকে পরিচয় করিয়ে দিব, একজন অনলাইন যোদ্ধাকে পরিচয় করিয়ে দিব, যিনি কুটিতে অবস্থান করছেন, কুটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তো এরপর থেকে ব্রাহ্মণবাড়িয়া কসবা মনে হলেই এই লোকটির, এই গুণী শিক্ষকের নামটি আসবে। সম্মানিত শিক্ষক বৃন্দ, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি রফিক ভাইয়ের কথা বলছি, জনাক রফিক আহমেদের কথা বলছি, যার আইডিতে রয়েছে রফিক আহমেদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রোফাইলে লেখা রয়েছে। এবং ইতিমধ্যে গণিত বিষয়ের বাস্তব উপকরণ সম্পর্কিত অনেকগুলো ক্লাস এই গুণী শিক্ষক করেছেন, এবং আপনারা এখন দেখেছেন যে উনি নিজের আলোয় আলোকিত এবং শিক্ষার্থীর জন্য কিছু করা এই মানসিকতা নিয়ে এই কাজ করছেন। আরেকটি কথা না বললেই নয় যে উনি সদ্য অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন, তার আগে কিন্তু উনি একজন সাদামাটা শিক্ষক ছিলেন, কিন্তু শিক্ষার্থীর জন্য কিছু করা, এই যে একটা তাগিদ, এই যে একটা আগ্রহ বা একটা দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ থেকেই জনাব রফিক আহমেদ কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা যারা শিক্ষক বাতায়ন সহ বিভিন্ন সংগঠনের সাথে বা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছি, তারা আমাদের দায়িত্ববোধ থেকে কাজ করি, কিন্তু তার বাইরেও কিছু শিক্ষক রয়েছেন যে এরকম দায়িত্বের বাইরে স্ব উদ্যোগে, নিজ উদ্যোগে, নিজের প্রচেষ্টায় কাজ করেন। আমি রফিক আহমেদ ভাইকে, আমাদের রফিক স্যারকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই এই সুন্দর উদ্যোগটি নেওয়ার জন্য এবং কাজ করার জন্য। সম্মানিত সুধীবৃন্দ এবং যারা দেখছেন, আমাদের প্রচেষ্টা হচ্ছে সারা দেশে এরকম অনেক আলোকিত শিক্ষক রয়েছেন, গুণী শিক্ষক রয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করব, তাদেরকে সামনে নিয়ে আসব, তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করব। আমি রফিক স্যারকে আমার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত শিক্ষক বৃন্দ, আমার খুব পছন্দের একজন মানুষ এই রফিক স্যার, রফিক আহমেদ, যিনি কুটি উচ্চ বিদ্যালয়ে কর্মরত রয়েছেন, এবং ওনার ইউটিউবে আপনারা হয়তো দেখেছেন অসংখ্য সুন্দর সুন্দর ক্লাস গণিতের উপরে উনি নিয়েছেন। আর ছোট্ট আরেকটা উদাহরণ দিতে চাই যে ওনার সাথে পরিচয়টা আমার কিভাবে হয়েছিল। শ্রীমঙ্গলে যখন সিলেট অ্যাম্বাসেডর সম্মেলনের প্রস্তুতি নিয়ে কাজ করছিলাম, এই মুহূর্তে উনি ফেসবুক দেখে প্রোফাইল ঘেটে নিজ উদ্যোগে দেখা করেন, এভাবেই এই শিক্ষক ভাইয়ের সাথে পরিচয়।
তারপর থেকেই উনি নিজের মতো করে কাজ করে যাচ্ছেন, এখন অনলাইন যোদ্ধা হিসাবে কাজ করছেন। আমি আপনাদের সবার মাধ্যমে সবার সামনে স্যালুট জানাই আমাদের এই শিক্ষক সহযোদ্ধা ভাইকে। আমি রফিক ভাইয়ের কাছে জানতে চাইব যে কিছুদিন আগেও এগুলোর বাইরে ছিলেন, এখন এগুলোতে যুক্ত হওয়ার পরে কী পরিবর্তন আপনার মধ্যে হয়েছে বা আপনার কেমন মনে হচ্ছে? যেমন একটা ট্রেডিশন আমাদের কিছু শিক্ষকের রয়েছে যে অনেকে মনে করে থাকেন যে আসলে এগুলো কেন করব, এগুলো অতিরিক্ত কাজ, কোনো প্রয়োজন নেই, এগুলো অনেক ঝামেলা। তো আপনার কি মনে হচ্ছে, আপনি সবার সামনে যদি আমাদেরকে একটু বলেন যে কাজ করতে গিয়ে কি অভিজ্ঞতা আপনার হয়েছে বা আপনার কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সকল প্রশংসা মহান স্রষ্টা আল্লাহর জন্য। পরবর্তীতে যার প্রতি আমি বেশি কৃতজ্ঞ, আনোয়ারুদ্দিন হিরণ স্যার, ওনার প্রতি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই কারণে সারা বাংলাদেশে যখন করোনার সেই মহাসংকটের খারাপ অবস্থাটুকু শুরু হয়, স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, স্যার একদিন আমাকে ফোন করলেন যে আপনাকে তো দেখি না, আপনি কিছু ভিডিও ক্লাস করেন। তখন স্যারকে বললাম, স্যার আমি কি পারবো, এইভাবে করলে কি হবে, মান কি ভালো হবে, কেমন জানি হয়। তো না, কোনো সমস্যা নাই, আপনি শুরু করেন, কিছু ভিডিও বানান, এরপরে দেখবেন আপনি আস্তে আস্তে উন্নতি হবে। ঠিকই ওনার কথাটা আজকে সত্যি হয়ে গেল। তো ওনার সেই মনে আছে, সেই এমন একদিন শুক্রবারে আমাকে ফোন দিয়েছিলেন, ওনার এই পরামর্শক্রমে আমি অনলাইন ক্লাসের জন্য কিছু ভিডিও তৈরি করি এবং ভিডিওগুলোতে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, আলোর স্বল্পতা, তারপর সাউন্ডের স্বল্পতা। পর্যায়ক্রমে আমি চেষ্টা করেছি এগুলোকে কীভাবে বিল্ড আপ করা যায়, আর আস্তে আস্তে একটু একটু চেষ্টা করছি। এখনও জানি অনেক শিক্ষার বাকি আছে আমার এবং অনেক কিছু শিখতে হবে, এখনও আমি শিখছি এবং আরও আশা করছি আরও শিখব। তো এই ক্ষুদ্র চেষ্টা করে যাচ্ছি এবং উপকরণের মাধ্যমে, বিশেষ করে গণিতের উপকরণের মাধ্যমে ক্লাস নেওয়াটাকে আমার সবচেয়ে ভালো লাগে। আমি যখন স্কুলে শিক্ষক হিসেবে প্রবেশ করি, উপকরণের দিকে আমার খুব আগ্রহ যে গণিতের উপকরণ বাস্তব কেমন হবে। এই কল্পনা থেকে টুকিটাকি করে একটু একটু করে আমি উপকরণ আগেও বানিয়েছিলাম, আর সবচেয়ে বেশি বানিয়েছি এই করোনাকালীন সময়ে। যদিও এই করোনাকালীন সময়ে যেহেতু স্কুলে যেতে হয় নাই, ক্লাস নিতে হয় নাই, ফ্রি ছিলাম, অনেকগুলো উপকরণ আমি তৈরি করেছি এবং এগুলোর ভিডিও বানিয়েছি এবং সামনেও ইচ্ছা আছে আরও কিছু উপকরণ বানাবো। যারা দেখেছেন কেমন লাগছে আমি জানি না, তবে আমি চেষ্টা করব উত্তর উত্তর আমার ভুল ত্রুটিগুলো কাটিয়ে আরও কীভাবে ভালো ক্লাস নেওয়া যায় আমি সেদিকে চেষ্টা করবো। আর আপনারা যারা দেখছেন, বিশেষ করে এই মহান মানুষটি যিনি সুদীর্ঘ নেত্রকোনা থেকে, আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, সুদীর্ঘ নেত্রকোনা জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার অন্তর্গত কুটি একটি গ্রামে এসে আমার সাথে দেখা করবেন সেটা আমি ভেবেই পাচ্ছি না। তো স্যারের সাথে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, এই কারণে ওনার একটা ফোনের কারণে আমি এই অনলাইন প্ল্যাটফর্মে পা বাড়াই। আর আজকে এই অনলাইন প্ল্যাটফর্মে বাড়ানোর কারণে হয়তো বা আমাকে অনেকে চিনে, জানি এতটুকু ভালো ক্লাস আমি নিতে পারি না, তবে আমি শিখছি, সবাই দোয়া করবেন, এই বলে আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ রফিক স্যারকে, রফিক ভাইকে আমি ভাই বলেই সম্বোধন করছি, কারণ অনেকগুলো কথাই বলেছেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে উনি বলেছেন একটা ফোনের কারণেই কিন্তু উনি ক্লাসগুলো করতে উদ্যোগ হয়েছেন। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইব সেটা হচ্ছে, এরকম রফিক স্যার আমাদের প্রত্যেকটা গ্রামে রয়েছেন, প্রত্যেকটা জেলায় রয়েছেন, প্রত্যেকটা উপজেলায় রয়েছেন। এখন যে কাজটা আমাদের দরকার, আমরা যারা একটু অগ্রগামী আছি, এই ধরনের লোকগুলোকে হাত ধরে তুলে নিয়ে আসা, যারা বসে আছেন তাদেরকে অনুপ্রাণিত করা, যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদেরকে সাধ্য অনুসারে সমস্যার সমাধান করে দেওয়া, এবং যদি আমরা তা পারি, আমার বিশ্বাস যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা আরও অনেক সুন্দর হবে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে সন্তান যাদের পড়াশোনা নিয়ে আমরা উদ্বিগ্ন, এগুলো আসলেই কমে যাবে।
আন্তরিকতা এবং ভালোবাসার মাধ্যমে সব কিছুই জয় করা সম্ভব। আমাদের এই সেতুবন্ধন আমাদেরকে এই বন্ধন তৈরি করে দিয়েছে আমাদের প্রাণের শিক্ষক বাতায়ন এবং A2Y। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি A2Y সংশ্লিষ্ট সকলকে এবং শিক্ষক বাতায়নের প্রত্যেক কলাকুশলী সহ সদস্যদের অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ আপনাদের এই সমবেত সমন্বিত উদ্যোগের ফলেই আজকে আমরা সকল শিক্ষক একটি প্ল্যাটফর্মে অবস্থান করছি। আমরা প্রত্যেক শিক্ষক সহকর্মীকে আমার নিজের ভাই মনে করছি, পরিবারের সদস্য মনে করছি। শিক্ষার্থী সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের জন্য কিছু দিতে হবে, এটাই সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। কুমিল্লা যাওয়ার পথে এই কসবা উপজেলার কুটিতে রফিক স্যারের সাথে দেখা হতে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি। আমার অনেক অনেক পছন্দের একজন মানুষ এবং ভালো কাজের অনুকরণ প্রিয় মানুষ। বিশেষ করে এই অল্প সময়ে যেভাবে বাস্তব উপকরণের মাধ্যমে গণিত ক্লাসগুলোকে আকর্ষণীয় করেছেন, আসলে এটা খুবই কম দেখা যায়। আমি রফিক স্যারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং যারা এই লাইনে কাজ করছেন এবং যারা কাজ করতে অপেক্ষা করছেন সবাই দ্রুত শুরু করেন। ইনশাল্লাহ সারা দেশ, সারা দেশের শিক্ষক, শিক্ষক বাতায়নের প্রত্যেকটি সদস্য আপনাদেরকে সহযোগিতা করবে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।